ওভালুয়েশন কাকে বলে বা ওভালুয়েশন বোঝার কোনো সঠিক নিয়ম আছে কিনা? ওভালুয়েশন সাধারণত দুই ভাবে বোঝা যায়, একটি হচ্ছে পরীক্ষা করে আর একটি হচ্ছে পরীক্ষা ছাড়া। অনেক সময় দেখা যায় ওভালুয়েশন টেস্টিং স্ট্রিপ যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোতে 100% অ্যাকুরেসি হয় না, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় অনেকেই ওভালুয়েশন মিস করে যান এবং স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরেও গর্ভে সন্তান হয় না। আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো সম্পর্কে ধারণা থাকার পরে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার ওভালুয়েশন হয়েছে কিনা এবং এই সময় মিলিত হলে সন্তান হওয়ার সম্ভাবনা কতটা বেশি থাকবে। ওভালুয়েশন বলতে ডিম্বস্ফুটন বোঝায়, যেটা একটা নারীর গর্ভে দুইটি ডিম্বাশয় থাকে, ডিম্বাশয় ফেটে যখন ডিম চলে আসে, ডিম চলে আসাকে ডিম্বস্ফুটন বলা হয়। এটা একটা স্বাভাবিক মেকানিজম, একটা নারী জন্মগতভাবে অনেকগুলো ডিম নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেক মাসেই একটি একটি করে ডিম আসতে পারে। আবার কিছু অ্যাবনর্মাল প্রসিডিওর আছে, সাধারণত একটি করে ডিম আসে, আবার অনেকের কিছু অ্যাবনর্মালিটিসের কারণে যদি দুইটা ডিম আসে গর্ভাশয়ের ডিম্বাশয় থেকে তাহলে শুক্রাণুর সাথে মিলিত হয়ে দুইটি সন্তান হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমরা ডিম্বস্ফুটনের প্রসেসটি জানলেন। এখন ডিম্বস্ফুটন কখন হয়? ডিম্বস্ফুটন হয় মাসের একটা সময় একবার ডিম্বস্ফুটন হয়ে থাকে, আবার কিছু কিছু অ্যাবনর্মালিটিসের কারণে একের অধিকবার ডিম্বস্ফুটন হতে পারে। তবে একের অধিকবার ডিম্বস্ফুটন হওয়াটা খুব কম লক্ষ্য করা যায়, তবে স্বাভাবিকভাবেই মাসের যে কোনো একদিন একবার ডিম্বস্ফুটন হয়ে থাকে। এখন সেই সময়টা কিভাবে নির্ধারণ করবেন? সেই সময়টা হচ্ছে মাসিকের 12 থেকে 18 নম্বর দিনের যে কোনো একদিন এই ডিম্বস্ফুটন হয়ে থাকে। এই ডিম্বস্ফুটন যখন হয় তখন কয়েকটি লক্ষণ প্রকাশ পায়, সেই লক্ষণগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। সেই লক্ষণগুলোর মধ্যে প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যখন ডিম্বস্ফুটন হবে তখন পেটের তলপেটের যে কোনো এক পাশে ব্যথা হবে। এখন তলপেটের যে কোনো এক পাশে ব্যথা হওয়ার কারণটা কী? ডিম যখন ফেটে ডিম্বাশয় থেকে ডিম আসে তখন কিন্তু পেটে ব্যথা হবে, কারণ একটা নর্মাল স্কিন যখন ফেটে যায় বা কেটে যায় তখন যে ব্যথাটা হয় মূলত ওই রকম ব্যথা হবে, সেই ব্যথাটা খুব বেশি মারাত্মক হবে না। সেটা মাসিকের 12 থেকে 18 নম্বর দিনের মধ্যে যে কোনো একদিন এরকম ব্যথা হলে বুঝতে হবে যে আপনার ওভালুয়েশন হয়েছে এবং ওভালুয়েশন হওয়ার সম্ভাবনাই বেশি। এই ব্যথাতে তেমন ঔষধপত্র খাওয়ার কোনো প্রয়োজন হয় না। 2 নম্বর গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বডি বেজাল টেম্পারেচার বাড়বে। এখন বেজাল টেম্পারেচার কাকে বলা হয়? আমাদের বডির নর্মাল তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। যখন ডিম্বস্ফুটন হবে ডিম্বস্ফুটনের যে সময় তখন কিন্তু ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন মানে প্রদাহ, যেমন লাল হবে, ফুলে যাবে, তাপমাত্রা বাড়বে এবং ওই জায়গাটার যে স্কিন সেটা পাতলা হয়ে যাবে। যখন ইনফ্লামেশন হয় তখন বডির তাপমাত্রা বাড়বে। এই বডির তাপমাত্রা যখন বাড়ে কোনো ধরনের কোনো ইনফেকশন ছাড়া, তখন আমরা ধরে নিই যে মাদের ডিম্বস্ফুটনের একটা সময় হয়েছে। সেই বেজাল টেম্পারেচারটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? যখন কোনো মা মাসিকের 12 থেকে 18 নম্বর দিনটা মেনশন করে বা ফোকাস করে, এই দিনের মধ্যে কোনো একটা সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার শরীরটি একটু জর্জর ভাব মনে হচ্ছে, এইটাকেই আমরা বেজাল টেম্পারেচার বলি। তখন যদি থার্মোমিটারে মাপা হয় তাহলে 2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা বেশি পাওয়া যেতে পারে, তবে এটা কিন্তু সিগনিফিক্যান্ট কোনো জ্বরের লক্ষণ না, স্বভাবতই একটু তাপমাত্রা অনুভব করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার থার্মোমিটার দিয়ে মেপে আপনি বুঝতে পারবেন যে আপনার বডির টেম্পারেচার বেড়ে গিয়েছে এবং ওভালুয়েশনের অন্যান্য সিমটমগুলো আছে কি না। অন্যান্য সিমটমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে মাদের যে স্রাবের পরিমাণ সেটা কিন্তু আঠালো বর্ণ হবে এবং একটু ঘনবর্ণ হবে। এখন স্রাব আসার যে মেকানিজম সেটা আসলে কী? সাধারণত যখন ডিম্বস্ফুটন হয় সেই ডিমটি কিন্তু ডিম্বাশয়ের সামনে থেকে আস্তে আস্তে ফেলোপিয়ান টিউব হয়ে জরায়ুতে চলে আসে। যখন ফেলোপিয়ান টিউবে থাকে তখন স্রাবের যে ইয়াটা সেটা কিন্তু অনেকটাই তরল থাকে এবং পাতলা থাকে। যখন সেটা জরায়ুর মুখের কাছে চলে আসে তখন কিন্তু এই স্রাবটি অনেক ঘন এবং আঠালো হয়। ওই সময় কিন্তু ডিম্বস্ফুটনের একটা মোক্ষম সময় এবং সবথেকে গুরুত্বপূর্ণ টাইম হিসেবে আমরা চিহ্নিত করি এবং ওই সময় মিলিত হলে সন্তান হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানতে হবে। যখন আপনি দেখলেন আপনার বডির বেজাল টেম্পারেচার বেড়েছে এবং পাশাপাশি আপনার সাদা স্রাব বা স্রাবের যে ঘনত্ব সেটাও বেড়ে গিয়েছে, এর সাথে যদি ব্রেস্ট টেন্ডারনেস অনুভব করেন, মানে ব্রেস্টে একটু ব্যথা ব্যথা অনুভব করছে, ফোলা ফোলা লাগছে, এটা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ওই সময় লিবিডো ইনক্রিজ হয়। এখন লিবিডো বলতে স্বামীর প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু বেড়ে যায় এবং ওই সময়টাতে মাদের স্পটিং হয়। স্পটিং বলতে কী বোঝায়? স্পটিং বলতে 1-2 ফোঁটা ব্লাডের মতো আসতে পারে, সেটা মাসিক না, সর্বোচ্চ 2-3 ফোঁটা ব্লাডের মতো আসতে পারে, এটাকে আমরা স্পটিং বলি। এটা দেখা যায় অনেকেই ফিল করে না,
কারণ যারা আন্ডারওয়েট পরে আন্ডারওয়ারে লেগেই থাকে অনেক সময় এটা লেগে শুকিয়ে যায়, এটা অনেকেই বুঝতে পারে না। তবে খেয়াল করবেন ওই সময় যদি স্পটিং হয়, স্পটিং কিন্তু সবারই হয় না, দু একজনের হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে হবে যে এটা অভালিউশনের টাইম হয়েছে। এবং পাশাপাশি ঘ্রাণ শক্তি একটু বৃদ্ধি পাবে, দেখা যাবে কি বাড়ির পাশে কেউ রান্না করছে, সেই রান্নার ঘ্রাণটি আমার বা আপনার পাশে কেউ আছে তার নাকে লাগছে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে কে একজন এমন রান্না পাচ্ছে, মানে ঘ্রাণ শক্তিটি একটু অটোমেটিকলি বৃদ্ধি হবে। এই লক্ষণগুলো থাকলে আপনার বুঝতে হবে আপনার অভালুয়েশন হয়েছে, এবং এই সময় কিন্তু মিলিত হলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অভালুয়েশন সম্পর্কে জানলেন, তবে শর্টকাট যদি চিনতে চান সেক্ষেত্রে অভালুয়েশন বলতে মাসিকের 12-18 নম্বর দিনের মধ্যে যদি এই লক্ষণগুলো খেয়াল করেন তাহলে বুঝতে হবে আপনার অভালুয়েশন হয়েছে। এবং এই সময়টি যদি নির্ধারণ না করতে পারেন সেক্ষেত্রে সহজ একটি নিয়ম আছে, সেটা হচ্ছে আজকে যদি আপনার মাসিক শেষ হয় আজকে থেকে গুণে 14 নম্বর দিনে অভালুয়েশনের একটা সম্ভাবনা থেকে যায়। ওই সময় মিলিত হন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সালামু আলাইকুম।